হ্যালো বন্ধুকান তোমাদের জন্য আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে কিছু কোশ্চিন নিয়ে এসেছি তোমরা যদি পরীক্ষার্থী হয়ে থাকো প্রাইমারি টেটের তো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য তার আগে বলবো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে তো দেখো ক্লাস ফাইভের আমাদের পরিবেশ থেকে কিছু আমি কোশ্চিন ও উত্তর নিয়ে এসেছি প্রথমটা বলেছে চামড়া কী আমাদের দেহের আবরণ দ্বিতীয় কোশ্চিন চামড়ার তৈরি তিনটি সামগ্রীর নাম লেখো ব্যাগ জুতো এবং ব্লেড বেল্ট ঠিক আছে তারপর চামড়ার অপর নাম কি ত্বক বা বর্ম চামড়ার নিচে কি থাকে চামড়ার নিচে মাংসপেশি শিরা ধমনি থাকে তারপরের নম্বর পাঁচ নম্বর আগে কোন পশুর চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো গন্ডার হাতের কোন অংশ অংশে বেশি ভাসাখসি হয় হাতের চেটো তালু ঠিক আছে তারপরের নম্বর পায়ের কোন অংশ চামড়া বেশি পুরো পায়ের গোড়ালির চামড়া আট নম্বর শরীরের কোন জায়গায় চামড়া খুব পাতলা গাল ও হাতের চামড়া চামড়ার রঙ কোন কেন আলাদা হয় ম্যারালিনের পরিমাণ কম বা বেশি বেশির কারণে মেলানিন বেশি থাকলে কালো এবং কম থাকলে ভরসা হয় এটা জানে রাখবে তারপরের নম্বর দশ নম্বর দেখো কে মেলানিন তৈরিতে সাহায্য করে রোদ যে আমাদের সূর্যের যে রোদ সে রোদ কী করে মেলানিন তৈরিতে আমাদের চামড়ার মধ্যে সেটা সাহায্য করে তৈরি করতে মেলানিনের কাজ কী ভালো করে আমরা রাখবে এটা স্টার্ট দিয়ে রাখো ঠিক আছে অতি বেগুনের রশ্মি শুষে ক্যান্সার আটকায় খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই কোষ্ণা মেলানিনের কাজ কী ঠিক আছে তারপরের নম্বর কী আছে কয় নম্বর বলছে রশ্মির প্রভাবে ত্বকে কোন রোগ হয় ক্যান্সার রোগ ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি ত্বকে রোধ লাগলে শরীর থেকে কী বেরিয়ে গেলে মাথা ঘোরা হয় নুন বা লবণ ঠিক আছে তারপরে কালো মানুষের জন্য কে লড়েছেন মহাত্মা গান্ধী লেন্সার ম্যানজেলা মার্টিন লুথার কিং তিনজনের নাম আছে একজন নাম ভালো করে মনে রাখবে ঠিক আছে তারপরে আঙুলকে কে বাঁচাই আঙ্গুলকে কে বাঁচায় নখ রক পোতার বৈশিষ্ট্য বা লক্ষণ লেখো নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় মাঝখানটা আর নখ ঠেকাশে হয়ে যায় নখ ফেটে যায় এই তিনটি বৈশিষ্ট্য বা লক্ষণ দেওয়া আছে রক্তাল পোতার বৈশিষ্ট্য ভালো করে মনে রাখবে কোন শ্রেণীর কোন প্রাণীর গায়ে আঁশ পালক লোম কিছু নেই সেটা হচ্ছে ব্যাং বয়স বাড়লে খুব চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় অর্থাৎ মেলানিন তৈরি কমে যায় ফলে তৈরি হয় না বলে আমাদের চুল আর কালো হতে পারে না ঠিক আছে তারপরে মানুষের নখের নিচের রক্তের রঙ কেমন গোলাপি কালারের হয় গোলাপি কোন পাখির নখ হুকের মতো পেঁচা ইগোল যে এগুলো হচ্ছে শিকারি পাখি বলা হয় ঠিক আছে তারপরে দেখো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে অস্থির সন্ধি যে জোড়া কী দিয়ে লাগানো থাকো লিগামেন্ট বা সেটা দেখতে কেমন হয় দড়ির মতো ঠিক আছে লিগামেন্টটা কে অস্থি মজবুত রাখে ক্যালসিয়াম আমাদের অস্থি মজবুত রাখে সেটা হচ্ছে ক্যালসিয়াম তারপরে ক্যালসিয়াম কোথা থেকে পাওয়া যায় দুধ ও ডিম থেকে আমরা সাধারণত পেয়ে থাকি ঠিক আছে তারপরেরটা কী আছে দেখো আমাদের চোখে কি থাকে না অস্থি থাকে না আমাদের চোখে কি থাকে না অস্থি থাকে না মানে হাড় থাকে না ঠিক আছে তারপরে হাত মুঠো করলে কোন আঙ্গুলে কয়টি ভাস পড়ে হাঁ যদি আমরা মুঠো করি বুড়ো আঙুলে দুটি বাকি চারটি যে আঙুল থাকে তার থেকে তিনটি করে থাকে অস্থি সন্ধি কী হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে তারপরে দেখো কোনুই থেকে কোবজি পর্যন্ত হাড় দুটির নাম কি কি আলনা ও রেডিয়াস কাঁধ থেকে কোনুই পর্যন্ত হাড়টির নাম কি রিউ হিউ মেরাস হিউমেরাস ভাই এটা হিউ মে মইখানে মে লেখা দুনোটা सही ह्यूमेरस ঠিক আছে হিউ মে রাস হিউমেরাস তারপরে নাম্বার দেখো মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ফিমার সেটা কোথায় আছে কোমর থেকে হাঁটু পর্যন্ত তারপরে নম্বর হৃদপিন্টের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমাদের শরীরে কোন অংশে হার নেই চোখ ও জীব চোখ ও জীবে আমাদের হার নেই তারপরে দেখো যক্ষা বা টিভি কোথায় বেশি আক্রমণ করে সেটা হচ্ছে ফুসফুস ফুসফুসে সাধারণ যক্ষা রোগটা ধরা পড়ে পরের নম্বর যক্ষা রোগে কোন চিকিৎসা করা হয় ডিওটি ডট পুরো নাম দেখো ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট যক্ষা রোগের টিকাকে কি বলে বি বিসিজি ঠিক আছে ও আর এস এর পুরো নাম লিখি ওরাল রিহাইড্রেশন সলিউশন তারপরে বায়ুবাহিত চারটি রোগের নাম লেখো যক্ষা কাশি ইনফ্লুয়েঞ্জা বসন্ত ও নিউমোনিয়া একটা বেশি দেওয়া আছে ঠিক আছে তারপরে নম্বর দেখো প্রথম কে আবিষ্কার করেন রেনে লিনেক লিনেক জলবাহিত রোগের নাম লেখো কলেরা ডায়রিয়া টাইফয়েড কোনটি জল শোধনে সাহায্য করে পটাশিয়াম বন্ধুগণ আজকে এই পর্যন্ত তোমাদের জন্য পরবর্তী যে ভিডিওটা আনবো বাকি সমস্ত তোমাদের এই যে পঞ্চাশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান এটা কমপ্লিট করা আছে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পরটি দেখার জন্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য